দাওয়াতি কাজের মাধ্যমে চেয়েছি যে কিছু প্রকৃত ইমানদার মানুষ তৈরি করতে, সুর দিয়ে, কাহিনী বলে, ঘটনা বলে মানুষের হৃদয় গলানো যায়, ঠিক না? কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা, কোরআন সুন্নার প্রকৃত বিধান যদি আমি আপনি না জানি, মানবো কেমন করে? আমি আপনাদের সামনে যদি একটা বিষয় আলোচনা করি তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমরা সকলেই মুসলিম, তাই না? সকলেই মুসলিম বলে দাবি করি তো, কারণ আমরা সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার তার দাদা মুসলিম, তার দাদা মুসলিম, মুসলিম না? আপনারা সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্যই আমরা মুসলিম, তাই না? তা আপনারা যদি আপনাদেরকে হাত উঠাতে বলি, আপনাদের মাঝে কতজন মানুষ বলতে পারবেন কালিমা শাহাদাত কোনটা? কালিমা শাহাদাত কে কে পারে হাত উঁচু করেন তো, একজন বলেন তো। মনে করবেন না এটা ক্লাস, ইসলামী জালসা এসেছেন, এটা কিন্তু একটা দিন শিক্ষার একটা কোর্স মনে করি আমরা, আপনাদেরকে কিছু শিখিয়ে যাব, রাজি আছেন ইনশাল্লাহ? কালিমা শাহাদাত কোনটা? আমি বিশ্বাস করি আপনারা সকলে এরা জানেন, জানেন না? কালিমা তৈয়বা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমায়ে তৈয়বা। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেকে এইগুলো জানেন। ইমানের রুকন কয়টা? ইসলামের রুকন কয়টা জানেন? সকলে জানেন, কেউ বলছে পাঁচটা, কেউ বলছে সাতটা, কেউ বলছে তিনটা। ইসলামের রুকন কয়টা? ইসলামের রুকন কয়টা? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এই পাঁচটা। আর আর ইমানের রুকন কয়টা? সাতটা বিষয়। একজন বলছে সাতটা, আর কেউ বলবে ইমানের রুকন কয়টা? আমানতু বি, আমার সাথে বলুন তো সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিন আল্লাহ তাআলা। আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আমি ঈমান আনয়ন করলাম তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, আমি ঈমান আনয়ন করলাম আসমানি কিতাবসমূহের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম নবী রাসূলগণের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম কিয়ামত দিবসের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম তাকদীরের ভালো মন্দের প্রতি। আমাদের সমাজে আর একটা বিষয় চালু আছে, পুনরুত্থান দিবসের প্রতি, তাই না? উনি বলছেন সাতটি, সাতটি যোগ হয়েছে পুনরুত্থান দিবস। আচ্ছা কিয়ামত দিবস আর পুনরুত্থান দিবসের মাঝে কোনো পার্থক্য আছে? আমরা কিয়ামতের দিন তো সকলেই উঠবো, উঠবো না? কিয়ামতের দিন আর পুনরুত্থান দিন কি আলাদা না এক জিনিস? বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিন যদি ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে শুনে রাখুন, পৃথিবী সৃষ্টির পর থেকে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আজও এই মুহূর্তে এখনই ইসরাফিল আলাইহিসসালাম তার মুখের কাছে সিংহা, মুখের কাছে এইভাবে সিংহাটা নিয়ে আজও অপেক্ষমান রয়েছেন, কখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে অর্ডার দিবেন আর তিনি সিংহায় ফুৎকার দিবেন। এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তারকারাজিগুলো পৃথিবীতে খসে খসে পড়বে, সূর্য আপনার মাথার এক মাইল দূরবর্তী স্থানে চলে আসবে, পাহাড়গুলো তুলু ধুনার মতো উঠতে থাকবে, পৃথিবীর মাটির নিচের জিনিস সব উপরে উঠে যাবে, আর মাটির নিচের উপরের জিনিস মাটিতে নিচের চলে যাবে, সমুদ্রের বক্ষে আগুন প্রজ্বলিত হয়ে যাবে। এরকম কঠিন মুহূর্তে ইসরাফিল আলাইহিসসালাম আরো একটি ফুৎকার দিবেন, যেদিন পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন সকল মানুষ আবার উত্থান হবে, হবে না? তো কিয়ামতের দিন আর পুনরুত্থান দিবস কি এক নাকি আলাদা? একই জিনিস তো। কিয়ামত যেদিন হবে সেদিন সেটাই তো পুনরুত্থান।
তাহলে আলাদা করে বলার দরকার নেই। ইমানের রুকুন ছয়টা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমান কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। সম্মানিত শ্রোতা মণ্ডলী,